বাবাই না তার সাইকেল কিনছি হ্যাঁ কিনছি ইন্ডিয়ান নয় অস্ট্রেলিয়ান মোর বাবা প্লেনে করে নিয়ে আসছে হ্যালো তুমি সাইকেলটা দেখে মনে হচ্ছে না তোর মনে হচ্ছে তোর ভাইয়ের এই পাখি বস্তাটা বের কর বার করছি এই শোন এদিকে भालुक सिंह দিদিমণি কি আদইবো কাকদিনে সর সরি খারাপ হারাধন কিন্তু ঠিক কথাই বলেছে কি করা যায় ওই শুন মাথায় একটা আইডিয়া আছে আমি বলে দেব মো জরজ রান মাখন চঙ্গা তোরে বলে দিবি তোদের হাগা আমিও বলে দেব তোর বেটা যন্ত্রণা হাজলা তাহলে আমিও বলে দেব আমি মো দিদিমার ঘর গেছিলি তোরা সবাই যখন মিথ্যে কথা বলবি তাহলে আমি কেন বাদ যাই আমিও বলে দেব আমি মোর বাবা শ্বশুর ঘর গেছিলি তাহলে তো হয়েই গেল দিদিমণি আর বুঝতেই পারবে না তাড়াতাড়ি চল সার্কাস খেলা শুরু হয়ে যাবে চল 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 ও সাইকেল না 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 কেন রে ও সাইকেলে পার নাই তুই নাই বলেছে বেগা ঝুচ না সাইকেলটা ও সাইকেল তো তেরি আই না তুই কোথায় যাবি আর আগে দিন মো সাইকেল যাচ্ছিল মো তিন চারটা স্পক কেটে গেছে ওই জন্য মোর মা ক্যারিয়ার খুলে দিছে ওই বাকি মুখে চাপা না রে আমার নতুন সাইকেল ওই মা টুকটুকি তোদেরকে তো কোনোদিনও চাপাতে বলিনি আজকে আমাকে চাপিয়ে নিয়ে চল না রে হট মোর নতুন সাইকেল মোর মা কাউকে মো সাইকেল চাপাতে না বলেছে হারাধন তুই না টিউশন চলে যা দিদিমণি টিউশনে যা যা পড়াবে তুই এসে আমাদেরকে বলে দিবি আর আমরা সার্কাসে যা যা দেখব তো কেসে বলে দিব হারাধন মন খারাপ করিস না আমরা আসছি চল 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 সার্কাসে দেখব যা যা তোদের সাইকেল আছে ওই জন্য যাচ্ছু মোর কাছে সাইকেল নেই আজকে আমি পড়তে যাব না মোর বাবাকে বলবো মুখে নতুন সাইকেল কিনে দিতে তারপর দেখাবো তোদেরকে মজা বাবা ও বাবা কি হলো রে মোকে নতুন সাইকেল কিনে দাও সাইকেল হ্যাঁ মোর সব বন্ধুদের কাছে সাইকেল আছে সবাই সাইকেলে চেপে টিউশন স্কুল যায় মোকে সাইকেল কিনে দাও দেখ রোদের বেলায় মাথা গরম করাস না কাজ করছে চুপচাপ ঘর যা না আমি ঘর যাব না তুমি সাইকেল কিনে দেবে নাকি বলো তো আমার কাছে এত টাকা নেই আমি কিনে দিতে পারবো না ঠিক আছে তোমাকে সাইকেল কিনে দিতে হবে না আমি আজ থেকে স্কুল টিউশন যাব না তোকে যেতে কে বলেছে যেতে হবে না কাল থেকে ঝড়া কোদাল কিনে দেব মন মতো কাজ করবি তোমাকে বলে আমার কোনো লাভ নেই মাকে বলতে হবে হ্যাঁ যা যা পড়াশোনার দিকে অষ্টরম বা সাইকেল কিনে দিতে হবে বেটা বলেছিল সাইকেল কিনে দিতে সাইকেল কিনে দিবার তো সামর্থ্য নেই এই টিয়ারটা দেবো টিয়ারটা চালিয়ে স্কুল টিউশন যাবে আরাধন তোকে সাইকেল কিনে দিতে পারিনি তো কি হয়েছে এই দেখ তোর জন্য নতুন সাইকেলের টিয়ার কিনে এনেছি টিয়ার চালে স্কুলে যাবি কি গো তুমি চলে এসেছো বাড়ি থেকে এরকম রেগে বসে আছে কেন বাবু সাইকেল চাই ও আরাধন মন দিয়ে ভালো করে পড়াশোনা কর তখন চাকরি করবি দুই চাকা নয় চার চাকা চালাবি তাতে আবার এসিও চলবে তুমি কি আমাকে বোকা বেয়াছো আজকে সাইকেল কিনে দাও নাহলে আমি ধর্ণা থেকে উঠবো না তাকে উঠতে কে বলেছে তুই বসেই থাক কদিন বসে থাকতে পারো আমিও দেখব এ তো আচ্ছা মুশকিল কচি ধর্ণা থেকে উঠে পড় পড়াশোনা কর খাওয়া দাওয়া কর পরে তখন সাইকেল কিনে এনে দেবো না না আগে সাইকেল কিনে দাও তারপর
তারপর আমি ধর্না থেকে উঠবো। আচ্ছা দাঁড়া দেখছি। আজ আমি মাল সারা কারণা এইটুকু খেয়ে নেশা ও দাদা তোমার সাইকেল আছে তুমি হেঁটে হেঁটে আসছো কেন? আরে দাদা ব্যাপারটা এটাই যে আমি সাইকেল চালাতে জানিই না। তাহলে তুমি সাইকেলটা কিনেছো কেন? আমি কি কিনেছি নাকি মোর শ্বশুর ঘর থেকে যৌতুকে দিয়েছে। ও তার মানে তোমার শ্বশুর বাড়িতে বিশাল বড় লোক। হ্যাঁ মুকেশ আম্বানি থাকতেও বড় লোক। বাহ বাহ খুব ভালো খুব ভালো। আচ্ছা দাদা খুব জোর হুসু পাইছে, হুসু করার জায়গাটা কোথায় দেখাবে? তুমি হুসু করতে জানো না, এদিকে বিয়ে করে নিয়েছো। না না জানি জানি, এখন স্বচ্ছ ভারত অভিযান চলছে তো সেই জন্য জিজ্ঞাসা করছি কোথায় হুসু করব। ও ওখানে হুসু করে নাও, ওখানে ওখানে। ওকে দাদা তুমি আমার সাইকেলটাকে একটু দেখে রাখো, আমি হুসু করে আসি। এটাই সুযোগ সাইকেলটা নিয়ে কেটে পড়ি। এমন কিছু নয়, আমাদের বাড়ি না চিনিটা শেষ হয়ে গেছে, তাই বলছিলাম একটু চিনি হবে। আমার ঘরে তো চিনি নাই, শেষ হয়ে গেছে। শুনলাম তোমার ঘরে হারাধন নাকি ধর্ণায় বসেছে। আহা গো ছোট্ট ফুলের মতন নিষ্পাপ ছেলেটা একটা সাইকেলের জন্য ধর্ণায় বসেছে। আমার ঘরে উমা সেদিন বললো বাবা আমাকে একটা নতুন সাইকেল দাও, তার বাবা তার পরের দিনই 10,000 টাকা দিয়ে একটা নতুন সাইকেল নিয়ে হাজির। কি বলো তো, তোমার বড় তো টাকা আছে ওই জন্য কিনে দিয়েছো, কিন্তু ওর বাবা তো টাকা নাই। তোমার বড় নাকি টাকা নেই, দিন রাত তো দেখি তোমার বড় মাঠে ঘাটে কাজ করছে। তুমি যাও তো। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি। যত হারাধন এই দেখ তোর জন্য নতুন সাইকেল এনেছি। বাবা এটা তো ছোট সাইকেল। তুই যেমন ছোট তোর সাইকেলটাও তেমন ছোট। কিন্তু আমার বন্ধুদের তো বড় সাইকেল আছে। যেটা এনেছি নিতে হয় না, নালে দোকানে ফেরত দিয়ে আসবো। না না লিবো লিবো, দেখি চালিয়ে দেখি। কালকে সার্কাস দেখতে গিয়ে কি রকম মজা হলো বলতো? আমার কিন্তু সব থেকে ভালো সিংহটাকেই লেগেছে। সিংহটার কত বড় বড় দাঁত ছিল বলতো? সিংহর কি বড় দাঁত বলো রে, হাতির দাঁতগুলো দেখছো তোর থেকেও বড়। ওই আজকেও টিউশন পড়ে সার্কাস দেখতে আসবি? হ্যাঁ যাবো যাবো যাবো। ওই দাঁড়া, কালকে তো আমরা সবাই সার্কাস দেখতে গেলি, আজকে কি হারাধনকে নিয়ে যাবি? ও তো আমাদের বন্ধু হয় বল। আমি হারাধনকে নিয়ে যাব। না 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 আমি নিয়ে যাব না। ওকে তো আমরা রোজ খাওয়াই, কিন্তু ও আমাদেরকে কোনোদিনও খাওয়ায়নি। আবার ওকে নিয়ে গেলে ওর টিকিটের টাকা আমাদেরকেই তো দিতে হবে, তার থেকে ওকে নিয়ে যাওয়াই ভালো। ঠিক বলছো। সরি রে বন্ধু দেখতে পাইনি, তার উপর তোরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, ভুল করে লেগে গেছে। এখন তুই নতুন সাইকেল কিনছো? হ্যাঁ কিনছি, ইন্ডিয়ান নয় অস্ট্রেলিয়ান, মোর বাবা প্লেনে করে নিয়ে আসছে। ভালো, তবে সাইকেলটা দেখে মনে হচ্ছে না তোর, মনে হচ্ছে তোর ভাইয়ের। অস্ট্রেলিয়া সবাই ছোট সাইকেল চালায়, ওর কত ফিচার আছে আমি। কি ফিচার শুনি? এই দেখ বেলের আওয়াজ শুন, তোদের থেকে সম্পূর্ণ আলাদা। আর সিট দেখ কত নরম। এই দেখ ব্যাগ রেস্ট তোদের সাইকেলে আছে নাই। আর এই দেখ আমার সাইকেলের লাইটও জ্বলে আবার হরিণ বাজে। আর এই সাইকেলে একবার পেডাল মারলে পুরো রকেটের মতো ছুটবে, তোদের সাইকেল পাত্তাই পাবে না। আচ্ছা তাই নাকি, তাহলে আমাদের সাইকেলের সাথে তোর সাইকেলের রেস লাগাবি নাকি? হ্যাঁ লাগাবো, যদি রেসে হেরে যাস তখন। আর আমি হারবই না। দেখা যাবে। আর তুই যদি রেসে হেরে যাস তোর কপালে আসার দুঃখ আছে। মাঠে চল তাহলে সবাই চল মাঠে চল চল। তাহলে তোমাদের খেলার নিয়মটা বলে দিই, এখান থেকে সোজা বুড়ির মোড় যাবে, তারপরে বট তোলা হয়ে ভেতরে রাস্তা দিয়ে, যে প্রথমে এখানে আসতে পারবে সে আজকে রেসের উইনার। তোমরা রেডি? হ্যাঁ রেডি। 1 2 3 গো।
কিন্তু হারাধনকে বলবি না নাহলে কিন্তু খুন করে দেবো। না বলবো না বল। তুন হারাধন এইধার দিয়ে গেছে, ঘুরে ওইধার দিয়ে আসবে। চল আমরা ওইধারে গিয়ে বসে থাকবো। হারাধন যখন আসবে আমরা দেখতে পেয়ে যাবো, তখন মাঠে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ চল চল চল। তুই কি মোদের সাইকেলে কমা পেছো নাকি? তোর সাইকেল যেমন রকেটের মতো চলে, মোদের সাইকেলও তেমনি উড়ে। ওই জন্য তোর আগে চলে আসছে। এরা কিন্তু তোর আগে আসছে, এরা আজকে উইনার। ঠিক আছে আমি আসি। আরে হারাধন মনে আছে তো? এই পাখি বস্তাটা বের কর। বার করছি। এই শোন এদিকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে একটি নতুন গান আসতে চলেছে, গানটির নাম হলো প্রপোজ। যারা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।